Hello everyone, welcome back to my channel Root of Bong Life. So, today I am going to show you a video on our channel. So, today's recipe is fried rice and chili chicken. প্রথমে আমরা চিলি চিকেনটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিলাম এবারে হাফ পাতি লেবুর রস আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন পেস্ট আদা পেস্ট গোলমরিচের গুঁড়ো লবণ সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এগুলো এবারে আমি ভালো করে মাখিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব ডিম ও কর্নফ্লাওয়ারের সাথে আবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব এবারে চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখে দেব 1 ঘন্টা হয়ে গেছে এবারে আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব চিকেনটা আমাদের ফ্রাই হতে থাকুক এর পাশেই আমরা ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি এর মধ্যে তেজপাতা এলাইচি ও দারচিনি দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব ও কিছুটা লবণ দিয়ে দেব জলটা আমাদের গরম হয়ে গেছে এবার এর মধ্যে চালগুলো আমি দিয়ে দিচ্ছি দেখে চিকেন গুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেচ্ছি এবারে চিলি চিকেনটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে বড় বড় করে পেঁয়াজ গুলোকে কেটে রেখেছি তাই দিয়ে দিলাম এদিকে আমাদের ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নেব এবারে এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এবার তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবারে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম এখন আমি রসুনটা দিলাম যাতে বেশি ভাজা ভাজা না হয় তাতে ফ্লেভারটা ভালো আসবে এবারে এর মধ্যে এক চামচ সয়া সস দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস এবারে দু চামচ কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা চাইলে আপনারা নামানোর আগেও দিতে পারেন এবারে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এর মধ্যে এবার ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবারে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন 2-3 মিনিট হয়ে গেছে চিলি চিকেনটা আমাদের প্রায় রেডি আমি এবারে এটা নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে গেছে এবারে আমরা ফ্রাইড রাইসটা বানিয়ে নেব ফ্রাইড রাইসের জন্য লাগছে আমাদের ফুলকপি বিনস গাজর মটরশুঁটি ও কাজু কিশমিশ
মিক্সড ফ্রাইড রাইসের জন্য প্রথমে আমি চিকেন ও চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। চিকেন ও চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব। এবারে তিনটে জিনিস ভালো করে আমি একটু ভেজে নিলাম। এই কড়াইতেই আমি তেল দিয়ে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, বিনসগুলো দিয়ে দিলাম, এবার একটু লবণ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি গাজর আর মটরশুঁটিটা দিয়ে দিলাম, কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেন, চিংড়ি মাছ ও ডিমের যে মিশ্রণটা ছিল তাই আমি দিয়ে দিলাম। এবারে আগে থেকে করে রাখা রাইসটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। রাইসটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এক চামচ সয়া সস দিয়ে দেব। এর মধ্যে এক চামচ টমেটো সস দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দিলাম। সয়া সস ও টমেটো সসটা অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করে যেতে পারেন। আজকের রেসিপি মিক্স ফ্রাইড রাইস ও চিলি চিকেন রেডি। আমাদের এই রেসিপিটি ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। ও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।